ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হলো গণেশ চতুর্থী, তো আজকে হলো আমার বোনুর জন্মদিন। তো আমার না আজকে ব্লগ করার তেমন ইচ্ছে ছিল না, ওই জন্য আমি সকাল থেকে কোনো ব্লগই শুরু করিনি। তো আজকে আমি রান্না করিনি, কারণ আজকে আমার উপোস আছে আর ও হলো আজকে ক্যান্টিন থেকে খেয়ে নেবে। তো আমি সকালে উঠে ওকে জাস্ট টিফিনটা করে দিয়েছি, করে দিয়ে গ্যাসটা সব মুছেছি, কারণ আমি গনুর জন্য আজকে বানাবো মধু, কারণ ওর বার্থডে। তো ওর যেটা খেতে ভালো লাগে সেটাই আজকে আমি বানাবো নিজে হাতে। তো ওই জন্য আমি বাইরে থেকে তেমন কোনো প্রসাদ নিয়ে আসিনি, কারণ আমি নিজে থেকেই ভাবছি বানাবো। তো ওই জন্য আগে সকালে উঠে ও চলে যাওয়ার পরে আমার যা জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি, নিরামিষ যত থালা বাসন আছে সব বার করে ধুয়েছি, মানে আমিষগুলোকে সব একদিকে সরিয়ে রেখেছি আর নিরামিষগুলোকে সব বার করে ধুয়েছি। ধুয়ে টুয়ে ঘরটা মুছলাম, এখন ঠাকুর এই জায়গাটা মুছে রেডি করে দিয়েছি। আজকে ফুলও পেয়েছি আমার গরুর জন্য, আজকে আমি ফুলও পেয়ে গেছি। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে মোদক বানাবো আর বালুশাই বানানোর চেষ্টা করবো, যে বালুশাই মিষ্টিগুলো আছে। তো চলো দেখি কী কী বানাতে পারি আর কেমন হয়। তো আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার এমনি তো দেরিও হয়ে গেছে, এখন জাস্ট আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি, এখন ওইটা দিয়ে বানাবো। তাই ময়দা মেখে রেখে দিয়েছি, এখন দুধটা গ্যাসে বসিয়ে দেবো, কারণ ফ্রিজে ডোবানো ছিল, কিন্তু ঠান্ডা ছিল, তো একটুখানি ঠান্ডাটা কেটেছে, মনে না ওই ঠান্ডা দুধে যদি বসিয়ে দিই তাহলে দুধটা ছানা হয়ে যায়, ওই জন্য দুধ এখন রেখেছি, এখন দুধ বসিয়ে দেবো। আর ওই যে মোদক আছে ওর মধ্যে যে পুরটা ভরবো ওটা আমি পাউডার মিল্ক দিয়ে তৈরি করবো, একদম ওই যে খোয়া খির যেরকম হয় ওরকম টাইপের, মানে একটু অন্যরকমভাবে করবো। তো চলো একদম সিম্পলভাবে আমার বোনুর বার্থডেটা সেলিব্রেশন করে নিই। তো তোমাদেরকে না দেখালে তো আমার ভালো লাগতো না, ওই জন্য ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো খালি আমি মোদক বানিয়ে রেখে দিয়েছি, আর ওই যে ছোট্ট গোল গোল দেখতে পাচ্ছি ওইগুলো মিষ্টি বানিয়েছি, আর ওই মিষ্টির নিচে যেটা ওটা হলো বালুশাই মিষ্টি বানানোর চেষ্টা করেছি। তো এখানে আমার তেলটা গরম হচ্ছে, তো এর এই তেলটা গরম হওয়ার আগে আমি কড়াতে ওই যে মোদকের ভিতর যে পুরটা দেবো সেটা বানিয়েছি, ওই জন্য কড়ার ওখানটা একটু পুড়ে গেছে। তো এবার আমি মোদকগুলো ফ্রাই করে নেবো, কারণ আমার না এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই আস্তে আস্তে করছিলাম তো ওই জন্য। আর এই কড়াটাও আমি পুজোর জন্য মানে কি নিরামিষ জিনিস রান্না করার জন্য রেখেছি। তো এটা আমার এই কড়াটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই কড়াটা দেখো অত সুন্দর ছড়ানো, একসঙ্গে অনেকগুলো দেওয়া যায়। আর আগের যে পুজোর কড়াটা ছিল ওটাকে আমি তুলে রেখেছি, ভাবলাম যে এটা নতুন যখন রেখেছি এটাতে কদিন করি তারপরে। তো আমি ঝটপট তাড়াতাড়ি সব করে নিই, বানানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভোগ সাজিয়ে দেব। তো আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সবার প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেল, কারণ একটা একটা করে সব কিছু করতে করতে না মানে দেরি হয়ে গেছে, আমি অতটা তাড়াহুড়ো করে করতে পারি না। আর এই যে যে থালাটা দেখতে পাচ্ছ এটা তো এই যে পুজোর ভোগের যে থালাগুলো হয় ওটা, এবার আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি, মা ওটা আমাকে কিনে দিয়েছিল। আমি মোদক দিচ্ছি, লাড্ডু দিচ্ছি, আর যে বালুশাই মিষ্টি করেছি ওটা ছোট একটা আমার যে থালা আছে ওই থালাতে দিচ্ছি। আর আমার কাছে দুটো আগে স্টিলের প্লেট ছিল, তো এই যে এমনি পুজোর যে ভোগ সাজানোর যে থালা হয় ওটাকে কাঁসার থালা বলে হয়তো, তো ওই থালাগুলো ছিল না, ওই জন্য মা এটা আমাকে কিনে দিয়েছে, আর এর থেকে বড় আর একটা আমি কিনব। তো চলো আমি তাড়াতাড়ি পুজোর সব কিছু গুছিয়ে দিয়ে নিই, আর এই লাড্ডুগুলো আমি আগের দিন রেখে দিয়েছিলাম, কারণ বেসনের লাড্ডুগুলো বেশি ভালো লাগে না, এই লাড্ডুগুলোও ভালো লাগে, এগুলো বোনুরও খুব ভালো লাগবে। তো ওইদিকে আমি গোপালকেও চান করিয়ে রেডি করে দিয়েছি, গোপালও আজকে ড্রেস পরে নিয়েছে সাদা ড্রেসটা, কারণ সাদা ড্রেসটা আমার খুব ভালো লাগে, আর ওটাতে না লাড্ডুকে দেখতে খুব কিউট লাগে, ওই জন্য আমি ওটা পরিয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। এরবারও আমি খুব সিম্পল করে গণেশ পুজো করেছিলাম ওই ঘরটাতে, আগে যে ঘরটাতে আমি থাকতাম, তো আগেরবার শনিবার পড়েছিল, তো ওর হাফ ডে ছিল, ও চলে এসেছিলো, দুজনে মিলে পুজো করেছিলাম, কিন্তু এবার তো শুক্রবার পড়েছে ওই জন্য আমি একাই পুজো করছি। আর এই সাজিতে যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওই ফুলগুলো আজকে আমি পেয়েছি, তো আমি খুব হ্যাপি, কারণ ফুল হলে না বেশ পুজো দিতে ভালো লাগে। তো আমি ভাবিনি যে আমি ফুল পাবো, কারণ আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তো এই দেখো আমি সব ভোগ সাজিয়ে দিয়েছি, আর আমার ছোট একটা গনুর মূর্তিও আছে, মানে লক্ষ্মী আর গনু একসঙ্গে, আর ওই উপরে যে গনুর ইয়েটা দেখতে পাচ্ছ ওটা তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো
এই ওয়ালপেপারটা না আমার এত পছন্দ হয়েছে না, মানে কি বলবো, আমার খুব খুব ভালো লেগেছে। তো আমার একটা ইচ্ছে ছিল যে লাইটিংগুলো হয় ওইগুলো এখানে লাগানোর, তো ওকে বলেছি ও যদি পায় তাহলে নিয়ে আসবে। আগেরবারের যে লাইটটা ছিল ব্লু কালারের, ওটা হলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর ওটা দিতে পারলাম না, আগেরবার দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলাও একটুখানি আরতি করব ভাবছি, যদি এই লাইটিংগুলো না পায় আমার কাছে অনেকগুলো মোমবাতি আছে, আমি ওইগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। তো চলো আমি তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে নিই। এই যে হলো আমার গনু, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। দেখো গনুকে আজকে কি কিউট লাগছে, কারণ গনুর আজকে বার্থডে। আর ওই যে ছোট্ট লক্ষ্মীর পাশে গনুকে দেখতে পাচ্ছ, এটা আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম। তো ওই বেলুড়ে বসে আমি পুজো করতাম, এই বেলুড়ে বসে ফার্স্ট যখন ওদেরকে পুজো করেছিলাম সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, একদম পুরনো ভিডিও। আর ওই দেখো আমার লাড্ডু সোনা আজকে কত সুন্দর করে সেজেছে। তো এই যে আমি সিম্পলভাবে পুজো দিয়েছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি একদমই সাজুগুজু করিনি। প্রথম প্রথম ভেবেছিলাম একটা শাড়ি টাড়ি পরবো, কিন্তু এগুলো করতে করতে এত দেরি হয়েছিল, পুরো দুটো বেজে গেছিলো, তারপর আর ভালো লাগলো না, তারপর ওই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি। তো এখন আমি খিচুড়িটা বসে দিয়ে আসবো, তারপরে একটুখানি প্রসাদও নিয়ে দেখবো কেমন হয়েছে, গনুরকেও কেমন লাগলো। তো চল আগে সিম্পল করে একটু খিচুড়ি বসে দিয়েছি, কারণ আমার না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। প্রেসার কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আগে আমি একটু অন্যভাবে করছি, মানে আগে সব মশলা দিয়ে চাল আর ডালটাকে ভেজে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কারণ আমার না এখন আর একটু সহ্য হচ্ছে না ওই জন্য। তো চলো আমি তাড়াতাড়ি খিচুড়িটা করে নিই। দেখো আমি একটুখানি খিচুড়ি তুলে নিয়েছি, তো আর একটু জল লাগতো, তো জল দিয়ে আবার একটু বসিয়ে দিয়েছি। তো আমার এত খিদে পেয়েছে যে আমি এইটুকুনি তুলে নিয়েছি যে এইটুকুনি আমি আগে খেয়ে নিই। আমি মেঝেতেই বসে পড়েছি আর ভালো লাগছে না, তো এই যে একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছি। প্রথমে ভাবছিলাম অনেকটা খেয়ে নিতে পারবো, কিন্তু বেশি আর খেতে ইচ্ছে করলো না, কারণ ওই মোদক তারপরে মিষ্টি টিষ্টি খেয়েছি, তো ওই জন্য। তো মোদকটা বেশ ভালোই হয়েছিল, তো আমার ভালো লাগলো, মানে মনে হয় গনুরও ভালো লেগেছে। আর ওই যেমন গোপালও আজকে মোদক খেয়েছে, তো নিজে হাত দিয়ে নিজে হাতে তৈরি করলে না বেশ ভালো লাগে। তো আজকে মনটা খুব ভালো লাগছে যে না নিজে হাতে তৈরি করেছি, একদম সিম্পলভাবে করলাম। এখন ওই 3:30 4:45 বেজে গেছে, 3:30 বাজে, তো এখন আমি একটু শুয়ে রেস্ট নেবো, কারণ আজ প্রচণ্ড ক্লান্ত লাগছে, সেই সকাল থেকে ওটা দৌড়াদৌড়ি করছে। আর এই সব আমিষ থেকে নিরামিষ করতে গেলে না বেশি কষ্ট হয়, কারণ সকালে গ্যাস ফ্যাস মোছা থালা বাসন সব মানে এদিক ওদিক করা, ওই জন্য খুব ইয়ে হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকালবেলা একটু গিয়ে হাঁটাহাঁটি করবো। তোমরা সবাই আমার গনুকে হ্যাপি বার্থডে উইশ করো। তো আজকে আর বেশি ব্লগটাকে বড় করবো না, আজকে তো আমার পোস্ট করো, আজকে তো আমার ভিডিও করার ইচ্ছেই ছিল না, তবু মনে হলো যে না গনুর বার্থডে তো একটু না করলে বেশ ভালো লাগবে না, ওই জন্য ছোট্ট করে এই ভিডিওটা তোমাদের জন্য ছিল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন ছিল। আর প্লিজ প্লিজ তোমরা সবাই একটুখানি আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকুন, দেখা হবে একটা নেক্সট ব্লগে।